হজবিবিডাঙ্গা অঞ্চলের 62 নম্বর সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ে বুধবার 211 জন ছাত্রছাত্রীদেরকে এই হাম ও রুবেলা টিকাকরণ দেওয়া হলো। এই নিয়ে কি বলছেন ওই স্কুলের সহকারী শিক্ষিকা শুনে নেব। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম। আজকে আমাদের যে স্কুলে হাম এবং রুবেলার ভ্যাকসিন চলছে, এটা আমাদেরকে গত সপ্তাহে আমাদের যে আশাকর্মী আছেন তিনারা আমাদের বিদ্যালয়ে এসেছিলেন এবং তিনারা বললেন যে আপনাদের 11 তারিখ দিন ঠিক করা হয়েছে হাম এবং রুবেলা ভ্যাকসিন দেওয়ার জন্য। তিনারা বললেন যে হাম এবং রুবেলা ভ্যাকসিন অত্যন্ত জরুরি, এটির কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং আমরা অভিভাবক যারা এসেছিলেন অনেকেই বলে দেওয়া হয়েছিল ছেলেদেরকে যে তোমাদের 11 তারিখ হাম এবং রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে। অনেক গার্জেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। আমরা যেটুকু জানি যে এর মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, জ্বর টর এটা হতে পারে এটাই আমরা জানি। এবং হাম এবং রুবেলা যে আপনার দুটো রোগ, হামও একটা মারাত্মক ব্যাধি, রুবেলাও, এটা যদি কোনো ভ্রূণাবস্থায় গর্ভাবস্থায় মায়ের হয়ে থাকে তাহলে শিশুর নানা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বিশেষ করে ওই হৃদযন্ত্রের ত্রুটি, তার মানসিক বিকাশ ব্যাহত হওয়া এবং অন্যান্য নানা শারীরিক সমস্যা হতে পারে। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে হাম এবং রুবেলা ভ্যাকসিন নেওয়ার জন্য সকল ছাত্রছাত্রীকে বলা হয়েছিল এবং তাদের অভিভাবককেও আমরা বলেছিলাম। এবং আমরা আজকে আমাদের হাম এবং রুবেলা ভ্যাকসিন ছাত্রছাত্রী যেভাবে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং অভিভাবকদের তরফ থেকেও আমরা অত্যন্ত সহযোগিতা পেয়েছি এবং আশাকর্মীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম সঞ্চিতা মণ্ডল, আমি সহকারী শিক্ষিকা, 62 নম্বর সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়। Thank you.